নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। বন্ধুরা, মহুয়া মৈত্র কাণ্ডে যে তৃণমূল কংগ্রেসকে ল্যাজে গোবরে হতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কার্যত বুঝে গেছেন। ফলে এই ইস্যুতে কেউ মুখ খুলছেন না, একা মহুয়া মৈত্রই গলাবাজি করে যাচ্ছেন। মাঝখান থেকে এদিক ওদিক থেকে দু একজন ছুটকো ছাটকা সমর্থন হয়তো ছুঁড়ে দিচ্ছেন, কিন্তু তারাও খুব ভালো করে জানেন যে তারাও এবারে টিকিটটা পাচ্ছেন না, তাই একটা কোথাও গিয়ে যেন এটাকে গাবানোর চেষ্টা করছেন। আসলে মহুয়া মৈত্র যেটা করেছেন, লক্ষ লক্ষ টাকার ঘুষের বিনিময়ে এবং তাতে দামি উপহার রয়েছে তার বিনিময়ে দেশের সুরক্ষাকে শিকেই তুলে দিয়েছেন। এই কাণ্ড করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বড় ক্ষতি করে ফেলেছেন মহুয়া মৈত্র, তার ফলে তার থেকে দূরত্ব বাড়াচ্ছে দল। কিন্তু মহুয়া মৈত্র কী প্রমাণ করার চেষ্টা করছেন গলাবাজি করে? যে জনগণ, জনতা তার সঙ্গে আছে। তিনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন, তিনি আদানির সঙ্গে মোদির সম্পর্ক নিয়ে কথা বলেছেন, আর তাতে তাকে কৃষ্ণনগরবাসী হই 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 করে আবার একবার জিতিয়ে দেবেন। কিন্তু সত্যি কি তাই? তৃণমূল কংগ্রেস এখন কার্যত বুঝতে পেরে গেছে এই মহুয়া মৈত্র কাণ্ডে কার্যত তাদের অন্তর্জলী যাত্রা নিশ্চিত হয়ে গেছে। কেন বলছি এই কথাটা? আজকে মহুয়া মৈত্র কাণ্ডের প্রতিবাদে সেখানে গিয়ে সভা করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা, এবং সেই সভা তিনি কোথায় করেছেন? খোদ কৃষ্ণনগরের বুকে, কৃষ্ণনগর পুরসভার ঢিলছড়া দূরত্বে এবং পুলিশ থানার একদম সামনে দাঁড়িয়ে। আমরা দেখেছি এই রাজ্যে বিরোধীরা, বিশেষ করে বিজেপি, সভা সমিতি করতে গেলে তৃণমূল কংগ্রেস কিভাবে মরিয়া হয়ে সেটা আটকানোর চেষ্টা করে। কিন্তু সেখানে যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন শঙ্কুদেব পাণ্ডা তথা বিজেপির পক্ষে এলো, তাতে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারাও কিন্তু হিম্মত করেননি এই সভাটা বানচাল করার। আর সেই সভায় গিয়ে শঙ্কুদেব পাণ্ডা যে ঝড়টা তুলে দিলেন, যে প্রশ্নগুলো কৃষ্ণনগরবাসীর সামনে তুলে দিলেন, তারপর 2024 লোকসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেস জামানতটা বাঁচাতে পারবে তো, সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। দেখুন, কৃষ্ণনগর আসন কিন্তু বিজেপি ঘাসা বরাবরই, এই আসন থেকেই জলুবাবু জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন। তখন অবশ্য তৃণমূলের সমর্থন বিজেপির সঙ্গে ছিল, কিন্তু সেই জোট যখন ভেঙে যায়, এখানে তৃণমূল কংগ্রেস প্রথমে প্রার্থী করে প্রয়াত নেতা তাপস পালকে। প্রয়াত নেতা আমি বেশি কথা বলতে চাই না, কিন্তু কৃষ্ণনগরবাসী বুঝেছিল কোন মাল সেখানে ঢুকেছে, আফসোস করেছিল। কিন্তু তারপরেও তারা মহুয়া মৈত্রর মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে আর একটা চান্স দিয়েছিল। নেতা বদলেছে, মুখ বদলেছে, এবার বোধহয় কৃষ্ণনগরের কোনো উন্নয়ন হবে। কিন্তু উন্নয়নের নামে তো কাঁচকলা হয়েছে, উল্টে কৃষ্ণনগরবাসীকে তাপস পালের পর এই মহুয়া মৈত্র সারা দেশের সামনে, সারা বিশ্বের সামনে মাথা হেট করিয়ে ছেড়েছেন, এমনটাই কিন্তু সেখানে স্থানীয় স্তরে অভিযোগ উঠছে। ফলে রাগে ক্ষোভে ফুঁসছেন, আর সেই জায়গাটা ঠিকঠাক ধরেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। তিনি গিয়ে বেশ কিছু কমিটমেন্ট করে এলেন এবং তারপর বেশ কিছু কর্মসূচি ঘোষণা করে এলেন, এবং সেই সবের পরিপ্রেক্ষিতে কৃষ্ণনগরবাসীর যে পালস বোঝা যাচ্ছে, সেখান থেকে একটা কথাই বলা যেতে পারে, 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাকি 41টা আসনে কি হবে জানা নেই, কিন্তু কৃষ্ণনগরবাসী বিজেপিকে এখানে জিতিয়ে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করার কার্যত মানসিকতা স্থির করে নিয়েছে। কেন বলছি এই কথাটা একবার শুনুন, শঙ্কুদেব পাণ্ডা দাঁড়িয়ে সেখানে কি বলেছেন এবং তারপর জনতার কোন স্বতঃস্ফূর্ত সমর্থন তিনি পেয়েছেন, তারপর আসছি সেটার ব্যাখ্যায়। কিন্তু আগে শুনুন শঙ্কুদেব পাণ্ডার বক্তব্য। সুপ্রিম কোর্টে গিয়ে ভাব খাবো, এখানকার ইসিকে জেলের ভেতরে ঢোকাবো।
যখন চুক্তি সংগঠনভাবে উত্তর দেওয়া যায় না ভাই ব্যক্তিগত বিষয়ের জন্য আপনি একজন এমপি হিসেবে অফিসিয়াল আইডেন্টিটি কোড সেটা আপনি বিদেশের এক ব্যবসায়ীকে দিয়ে দিতে পারেন যেন প্রথমে দেশের সার্বভৌমত্ব দেশের সুরক্ষা ব্যবস্থা আপনি বেঁচে দিয়েছেন কিসের বিনিময়ে একটা 2 লাখ টাকার ব্যয় একটা 4 হাজার টাকার লিপস্টিক আমি তো বলছি এখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতাদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন বলুন বলতে যে মহুয়া মৈত্র যা করেছে ঠিক করেছে আমি ওর সাথে আছি বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন কেন বলছেন না মহুয়া মৈত্র সংসদে গিয়ে আদানিকে নিয়ে কি প্রশ্ন করেছেন সেটা ঠিক না সেটা ভুল আদানি দেশের জন্য ক্ষতি করছে না ভুল করছে সেসব নিয়ে আমি আমি যাচ্ছি না সেই প্রসঙ্গে একজন সাংসদের প্রাথমিক কাজ হচ্ছে তার সংসদ এলাকার উন্নয়ন করা সেখানকার যে সমস্যাগুলো আছে সেগুলোকে তুলে ধরা এবং তার সংসদ এলাকার যে মানুষ রয়েছেন তাদের একটা পরিত্রাণের ব্যবস্থা করা তাদের একটা বেটার ডেভেলপমেন্টের চেষ্টা করা মহুয়া মৈত্র সম্বন্ধে সবথেকে বড় অভিযোগ এর কোনোটাই তিনি করেননি এবং সব থেকে বড় কথা তিনি মানুষকে মানুষ বলেই মনে করে না মনে আছে সেই একটা বিজয় সম্মেলনে নাকি তৃণমূলের কি একটা বৈঠক ছিল সেখানে সাংবাদিকরা ঢুকে পড়েছিল আরে সাংবাদিকরা ঢুকে পড়েছিল তোমার দল অর্গানাইজ করেছে তোমার দলের নেতারা অ্যালাউ করেছে ঢুকে পড়েছিল 2 পয়সার সাংবাদিক বলে কিভাবে তাচ্ছিল্য করেছিল মানুষকে মানুষকে মানুষ বলে কোনোদিন মনে করেননি মহুয়া মৈত্র আদানি নিয়ে অনেক প্রশ্ন করেছেন চিৎকার চেঁচামেচি করেন কিন্তু এই মহুয়া মৈত্র তার যে লাইফস্টাইল 2 লাখ টাকার ব্যাগ নিয়ে হ্যান্ডব্যাগ নিয়ে তিনি ঘুরে বেড়ান মনে আছে সংসদে সেই কাকলি ঘোষদস্তিদার বেগুন কামড়ে নাটক যখন করছিলেন তখন ক্যামেরার সামনে মহুয়া মৈত্রর ওই হ্যান্ডব্যাগটা এসে গেছিল তাড়াতাড়ি সাইডে লুকোতে হচ্ছিল এমন কাজ করছেন কেন যেখানে আপনাকে লুকোতে হচ্ছে আপনি 2 লাখ টাকার হ্যান্ডব্যাগ নিয়ে ঘোরেন আর কৃষ্ণনগরবাসী সাধারণ যারা সাধারণ মানুষ যারা টোটো চালায় যে জন্য কৃষ্ণনগর জ্যামে জর্জরিত হয়ে গেছে তাদের পেটের ভাতের খবরটা আপনি রেখেছেন আপনি আদানি নিয়ে এত প্রশ্ন করেছেন কৃষ্ণনগরের সমস্যাগুলো নিয়ে একবারও সংসদে সরব হয়েছেন এখানকার অঞ্জনা নদী নিয়ে যে প্রবলেম আছে সেই কথা আপনি তুলেছেন এখানকার এমপি ল্যাডে যে টাকা এসছে তার কি উন্নয়ন করেছেন তার হিসাব আপনি দিতে পারবেন আসলে মহুয়া মৈত্র এগুলোর কোনোটাই করেননি তিনি ব্যস্ত ছিলেন বিলাসবহুল বিদেশ যাত্রা নিয়ে এবং সেখানে বিদেশি বন্ধু যারা তার অ্যাকাউন্ট ইউজ করছেন এবং অ্যাকাউন্ট ইউজ করে ভারতবর্ষের সুরক্ষাকে যারা ব্যাহত করতে পারেন সেই জায়গাটা কিছু টাকার বিনিময়ে তিনি বিকিয়ে দিতে ব্যস্ত ছিলেন আর সেই জায়গাটা সেই ক্ষোভটা কিন্তু কৃষ্ণনগরবাসী ফুঁসছেন আজকে যখন মহুয়া মৈত্র এই কাজ করে গেছেন তখন তৃণমূল কংগ্রেসের নেতাদের উচিত ছিল না কৃষ্ণনগরবাসীর সঙ্গে এসে কথা বলা তাদের পাশে থাকা তাদের সাংসদ ভুল করে ফেলেছে টিকিটটা তো দিয়েছিল তৃণমূল কংগ্রেস তার দায়টা স্বীকার করা কিন্তু না এই নতজানু হতে তো তৃণমূল কংগ্রেস জানে না আর তাই সেই ক্ষোভ আরও বেশি মানুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে আর ঠিক সেই জায়গাটায় সঠিকভাবে ধরেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা আজকে গিয়ে তিনি যখন বলছেন যে তাদের দলের ছেলেরা ব্লকে ব্লকে যাবে মানুষের বাড়ি বাড়ি যাবে এবং 1 লক্ষ চিঠি সংগ্রহ করবে কি চিঠি সংগ্রহ করবে না এই মহুয়া মৈত্র যাকে এথিক্স কমিটি ডেকেছিল নীতি নির্ধারণ কমিটি এই নীতি নির্ধারণ কমিটির প্রাথমিক এথিক্স হচ্ছে আপনাকে যা প্রশ্ন করা হবে সেটা আপনি বাইরে বলবেন না আর মহুয়া মৈত্র এসে পিঠ বাঁচানোর জন্য মুখ লুকানোর জন্য কি করছেন সেই সব নিয়ে বাইরে চিৎকার চেঁচামেচি করছেন চিৎকার চেঁচামেচি কারা করে সঠিক প্রশ্নটা তো তুলেছেন শঙ্কুদেব পাণ্ডা যখন আপনার কাছে উত্তর থাকবে না আপনার কাছে যখন যুক্তি থাকবে আপনার কাছে যখন তথ্য থাকবে আপনার কাছে যখন প্রমাণ থাকবে আপনি যুক্তি সহকারে সেটাকে অবশ্যই ডজ করবেন আপনি সেটাকে ডিফেন্ড করবেন কিন্তু যখন এর কোনোটাই আপনার হাতে থাকবে না আপনি জানেন আপনি ভুল করেছেন ভুল বললে ভুল বলা হবে অন্যায় করেছেন তখন তো এরকম জোর গলায় কথা বলতেই হবে আর সেইটা করার জন্য ভারতবর্ষকে আজকে ভুগতে হচ্ছে আজকে কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত হয়েছে কৃষ্ণনগর কি এই জন্য বিখ্যাত হয়েছে মহুয়া মৈত্র এমন কাজ করেছেন দেশের সেরা সাংসদের তিনি শিরোপাটা ছিনিয়ে নিয়ে এসেছেন এমপি ল্যাডের টাকা তিনি এমনভাবে খরচ করেছেন সারা দেশে সেটা দৃষ্টান্ত হয়েছে গোটা দেশ আজকে কৃষ্ণনগরকে চিনছে এমন একজন সাংসদের জন্য যিনি টাকার বিনিময়ে মূল্যবান গিফটের বিনিময়ে দেশের সুরক্ষাকে বিকিয়ে দিতে পারেন
আর সেই জায়গাটাই গিয়ে শঙ্কুদেব পাণ্ডাজকে যে কথাটা বললেন, কৃষ্ণনগরবাসীর মনের কথাটা তিনি কার্যত বলে দিলেন যে এই জায়গাটা ছাড়বেন না, এই যে সুরক্ষার জায়গাটা হয়েছে এর জন্য দরকার হলে রাষ্ট্রপতি ভবনে যাবেন, দরকার হলে লোকসভা স্পিকারের কাছে যাবেন, দরকার হলে সুপ্রিম কোর্টে যাবেন, কিন্তু এই এই যে জায়গাটা কৃষ্ণনগরের গায়ে যে কালো দাগটা মহামৈত্র লাগিয়ে দিলেন সেই জায়গাটাকে রিলিফ তারা অবশ্যই করার ব্যবস্থা করবেন। এবং সেখানে যে স্বতঃস্ফূর্ত জনসমর্থন পাওয়া গেল সেটা কিন্তু দেওয়াল লিখনটা স্পষ্ট করে দিল যে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে অন্তত তৃণমূল কংগ্রেসের বরাডুবি কার্যত নিশ্চিত। এরপর তৃণমূল কংগ্রেসের সাহস থাকলে সাহস করে মহামৈত্রকে কৃষ্ণনগরে আরেকবার টিকিটটা দিয়ে দেখান। আজকে শঙ্কুদেব পাণ্ডা মহুয়াগড়ে দাঁড়িয়ে, কৃষ্ণনগরের বুকে দাঁড়িয়ে, কৃষ্ণনগর পৌরসভা ঢিলছড়ার দূরত্বে দাঁড়িয়ে যে ঝড়টা তুললেন এবং তার যে স্ফুলিঙ্গ সেখানে উপস্থিত জনতার চোখে মুখে দেখা গেল, সেখানকার সার্বিকভাবে বিজেপি কর্মীরা মহুয়ামৈত্র ইস্যু নিয়ে যেভাবে ব্লকে ব্লকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ার, তাদেরকে সচেতন করার এবং যা হয়েছে সেই প্রশ্নাবলী সমস্ত সামনে আনার কথা ঘোষণা করলো, তাতে আগামী দিনে এখানে ক্যান্ডিডেট অনেক দূরের কথা, প্রচারে আসতে তৃণমূল সাহস করবে তো? এই প্রশ্নটা কিন্তু কৃষ্ণনগরের আনাচে কানাচে ঘুরতে শুরু করে দিয়েছে এবং তারা মুখিয়ে থাকছে এইবার এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এই সিটটা যে তারা উপহার দিয়েছিল সেটাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়ার জন্য তার যে পরিণাম হতে পারে, জনতা জনার্দন খেবলে, তারা রুশলে, তাদেরকে নিয়ে এইভাবে অন্যায় অত্যাচার হলে, অনাচার হলে তার জবাব যে কী হতে পারে ইভিএম বক্সে, সেটা তৃণমূল কংগ্রেসকে হারে হারে বুঝিয়ে দিতে। আজকে শঙ্কুদেব পাণ্ডার যে স্ফুলিঙ্গটা কৃষ্ণনগরে দেখলেন এবং যেভাবে জনতার মনের কথাটা সামনে তুলে ধরলেন, তারপরে বলা যেতেই পারে 2024 লোকসভা নির্বাচনে অন্তত এই কেন্দ্রে বিজেপি অ্যাডভান্টেজ হিসেবেই শুরু করবে। আপনারা কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে, মহামৈত্রর অবস্থান নিয়ে, কৃষ্ণনগর নিয়ে এবং আজকের বিজেপির এই সভা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।